আদগম ইমরাতান যদি তোমাদের মধ্যে থেকে কোন একজন কোন মহিলাকে প্রস্তাব দেয় ফালিয়াকু ইলাইহা সে যেন তার দিকে তাকে যেন দেখে নেয় কাকে বলছে যে প্রস্তাব দিবে আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত রয়েছি আমি তোমাকে বিয়ে করতে রাজি রয়েছি সে শুধু দেখবে ফালিয়াকুর ইলাইহা সে যেন দেখে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন ফালিয়ানদুরু ইলাইহা তোমরা সবাই ওকে দেখো এই কথা বলেনি তার পরেও কেন আমরা আমাদের যে বিবাহ করছে তাকে বাদ দিয়ে সে বাদ দিয়ে তার বাবা যাচ্ছে তার ভাই যাচ্ছে তার বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে আগত সকলেই যাচ্ছে যাও দেখে এসো মেয়েটি কেমন হবে এই সমগ্র জিনিস কি ইসলামের মধ্যে রয়েছে তার এই জিনিস যদি আমাদের মাধ্যমে হয়ে থাকে তাহলে সম্পূর্ণরূপে এতে বাতিল হয়ে যাবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে বিবাহ করবে বরকেই দেখতে বলা হয়েছে আরেকটা জিনিস আছে আরেকটি প্রমাণ দিয়ে দিই সেটা সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহি ওয়া ইহফাযু ফুরুজাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন অন্য কোন মহিলাকে না দেখে নিজের চোখকে নিচে না তাহলে আমরা মেয়েকে দেখতে যাওয়ার সময় অন্যজন বিবাহ করবে অন্য মেয়েকে দেখতে যাওয়ার সময় আমরা কেমন ভাবে অন্য মেয়েকে দেখতে পারি ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মেয়েদেরকে নিজের দৃষ্টিকে নিচে রাখার কথা বলা হয়েছে তাহলে এই সমগ্র জিনিস দ্বারা আমরা প্রমাণিত হচ্ছি আমরা প্রমাণ পাচ্ছি যে যে বিবাহ করবে সে ব্যতীত অন্য কোন মেয়েকে দেখতে যেতে পারবে না এটি সম্পূর্ণরূপে না যায় সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে এরপর আসি যে আমাদের সমাজে